এসো তন্যনগরীর ধন্যদামার এসো। সময়ের আলোচিত কিংবা সমালোচিত তারকাদের তালিকা করলে সেই তালিকার প্রথম সারিতেই থাকবেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন, কখনো হয়েছেন আলোচিত কিংবা সমালোচিত। বেশ কিছুদিন আগে বিকৃত সুরে গান গেয়ে পা রেখেছিলেন থানায়, তবে সে যাত্রায় মুচলেকা দিয়ে থানার গণ্ডি পেরিয়ে ফিরেছিলেন ঘরে। শত বাধা ও কটু কথায় দমে যাননি হিরো আলম, এবার নিজের জন্মদিনে নতুন ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিলেন আবারও। হিরো আলম এবার কবিতা আবৃত্তি করবেন এমনটাই জানা যায়। জানা যায় নিজের জীবনের দুঃখ দুর্দশার চিত্র ফুটিয়ে তুলবেন এ কবিতায়। কবিতা আবৃত্তির প্রস্তুতি হিসাবে গত 2 মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জয়েলাদেবের কাছে আবৃত্তি চর্চা করছেন হিরো আলম। এছাড়াও জানা যায় একটি পোয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে। আবৃত্তির পাশাপাশি এতে অভিনয় করছেন এই তারকা। আট মিনিট দৈর্ঘ্যের এই পোয়েট্রিক্যাল ফিল্মটি পরিচালনা করবেন অতিন্দ্রকান্তি ওজু হাসিওয়ালা নামের এই পোয়েট্রিক্যাল ফিল্মে হিরো আলমের সঙ্গী হয়েছেন রিয়ামণি সহ আরও বেশ কয়েকজন। রবিবার থেকে সিরাজগঞ্জে এই ফিল্মটির দৃশ্যধারণ শুরু হয়েছে। দেবরাই দীপ্ত বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।